আমি রঞ্জনা বলছি। আজকে আমি শেখাচ্ছি একটু অন্য স্বাদের চিকেন। আপনি বলতে পারেন ক্রিম বাটার, ঠিক আছে, বাটার কিন্তু পড়ছে না, যদি এটার নাম এরকমই। আগে প্রথমে চিকেনগুলো আমি বোনলেস চিকেনগুলো সুন্দর করে পিস করে ধুয়ে রেখেছি। আমি এতে আলু দেব, অনেকে আলু নাও দিতে পারেন, সেটা নিজের ব্যাপার। এবার তার মধ্যে পড়ছে রসুন বাটা, রসুনটা একটু বাটান একটু থেতো করা, একটু আদা বাটা পড়ছে, দু চামচ মতো পেঁয়াজ বাটা ওটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে কাজু বাদাম আর চারমগজ বাটা, এই বেশি দিচ্ছি না, মাত্র দু চামচ দিচ্ছি। সঙ্গে আমি দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, আমি ভালো করে পুরোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্বাদ মতো নুন দেব, স্বাদ মতো হলুদ, যতটা লাগবে। লঙ্কা গুলো যতটা দিয়ে যা ঝালকায়, যদি কেউ বেশি ঝালকায় আপনি কাঁচা লঙ্কা কুচো করেও দিতে পারেন। জিরে গুঁড়ো, আমি যেহেতু সব রান্নায় একটু মিষ্টি দিই, আমার মনে হয় ফ্লেভার আর কালারটা ভালো আসে। আর একটু চিকেন মশলা সামান্য এক চামচ করে সামনে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি মিক্স করছি। এবার আমি আলুটা ফ্রাই করবো, একটা আলু আমি দেবো না, হাফ দেবো, ফ্রাই করবো এটা। এটা ততক্ষণ আমি ম্যারিনেট করতে রেখে দিচ্ছি 5-7 মিনিট। ওকে তো অপেক্ষা করছি। এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, একটু ম্যারিনেট হচ্ছে। এবার আমি দেখে নিই, হ্যাঁ আজকে গরম হয়ে গেছে, আলুগুলো ছোট ছোট আকার দিচ্ছি। আমি আলু দিচ্ছি, আলু ছাড়াও এটা ক্রিমি চিকেনটা করা যায়, কিন্তু আমি একটু আলু দিচ্ছি, কারণ আমার মনে হয় আলু দিলে একটু মানে ভালো লাগে। শুধু আলু ছাড়া সবসময় আমার মেয়ে আবার আলু ছাড়া একদমই ভালোবাসে না, আলু না দিলেও খেতেই চাইবে না, আলু আমাকে দিতেই হচ্ছে। আমি ভাজছি, একটু ব্রাউনি করে ভাজবো আলুটা, ভাজা চলছে। চাবাজি দিচ্ছি, যাতে একটু ব্রাউনি ভাবতে আসি। টমেটো পিসগুলো সব কটাই দিয়ে দিচ্ছি, ওগুলো না দিলেও হবে, ওই কটা পিস আমি দিয়ে ভালো করে ভাজছি, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এর মধ্যে টমেটোর মধ্যে আমি একটু জাস্ট নুন দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু নরম হয়ে যায় পেঁয়াজের মতো, একটু জল ছেড়ে যায়। এরপরে ভালো করে করে নিই, ততক্ষণ চিকেনটা আমার ম্যারিনেট দেবো। আমি টমেটোটা ভালো করে একটু নরম নরম করে নিচ্ছি, তাই টমেটোটা পুরো গলে যায়। এর মধ্যে আমি 4টে মতো তেজপাতা দিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন টমেটোটা অনেক নরম হয়ে গেছে, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। চিকেনটা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, চিকেনটা আস্তে আস্তে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব একটা মশলা পড়বে না এতে, এটা খুব হালকার উপর খেতে খুব টেস্টি হয়, একটু ক্রিম পড়ছে, বাচ্চাদের খুবই প্রিয় এটা, বাচ্চারা একটু ক্রিম একটু কাজু বাদাম এগুলো দেওয়া থাকলে টেস্টটাও বাড়ে। আলু দিচ্ছি যেহেতু, এটাও পটেটো চিকেন, ক্রিমি চিকেন, ঠিক আছে, যেহেতু আমি পটেটোটা অ্যাড করছি, আপনি যদি পটেটো না দেন শুধু করে। এবার আমি তেলটা বাড়িয়ে দিচ্ছি, এটা সর্ষের তেলও করতে পারেন, বাটারেও করা যায়, আমি যেহেতু সর্ষের তেল ইউজ করছি, কেন আমার মনে হয় চিকেনে সর্ষের তেল ইউজ করে একটু টেস্টটা ফ্লেভারটা দুটোই সব দিক থেকে একটু ভালো লাগে। তাই বাটার দিয়েও করা যায়, সাদা তেল দিয়েও করা যায়, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায়। কিন্তু আমি যেহেতু আমরা যেহেতু খুব একটা ঝাল খাই না বলে জাস্ট একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আমরা চাপা দিয়ে রেখেছিলাম, একটু ভালো করে নাচতে থাকি, যদি কলাটা লেগে না যায় আমার নাচতে 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 থাকছি।
ভালো করে মশলাগুলো ছাড়া ছাড়া পর্যন্ত আমি নেড়ে যাব জিনিসটাকে। ছাড়া ছাড়া মশলাটা মানে টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে মশলাগুলোকে ভাজতে হবে যাতে চিকেনের সঙ্গে এটা বোনলেস চিকেনে বেশি সুন্দর হয়। তো কেউ যদি বোনলেস চিকেন থেকে বোন চিকেন খেতে ভালোবাসে তো বোন চালো চিকেনও করা যায়। ভালো করে মশলাগুলো মিশে যাচ্ছে আস্তে 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 আস্তে। আমি এর মধ্যে পটেটোটাও অ্যাড করে দিচ্ছি, এই পুরোটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি জল অ্যাড করছি, এতে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু বোনলেস চিকেন আলুটা ভালো করে ফ্রাই করা আছে। এবার আমি ভালো করে জলটা দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি, এটা হতে পারে। এতে আমি একটু গরম মশলা আর একটু ক্রিম অ্যাড করে আমার কমপ্লিট হয়ে গেছে পটেটো চিকেন ক্রিমি কারি। আচ্ছা আজকে এতটাই। আচ্ছা ভিউয়ার্স, আপনারা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর শেয়ার করতে ভুলবেন না।